চারিদিকে কত শত গাড়ি, যে যার মতো ব্যস্ত, কেউ বা ছুটছে বাড়ির দিকে, আবার কেউ ছুটে নিয়েছে স্বপ্ন থেকে। কর্মস্থল আর অন্তঃস্থল যখন ব্যস্ত এই নগরীতে হুড়োহুড়ি শুরু করে দেয়, তখন হাঁপিয়ে ওঠা ক্লান্ত মনকে নিয়ে যায় যশোরবাসীর একমাত্র বিশুদ্ধ নিঃশ্বাস প্রদানের স্থান যশোর পৌর পার্কে। আসুন আজ আবারও যশোর পৌর পার্ক থেকে ঘুরে আসি। যশোরের কালেক্টরেট ভবনের পশ্চিম পাশের রাস্তাটি ধরে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি। অনেকেই এটাকে প্যারিস রোড নামে চেনে। দুই লেনের এই রাস্তাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে জসকোট মোড়ে এসে পড়লাম। চত্বরটিতে এসেই সর্বপ্রথম চোখে পড়ল আল্লাহ লেখা এ ভাস্কর্যের দিকে। মহান আল্লাহকে ভালোবেসে আল্লাহ নামের এত সুন্দর নির্মাণাধীন ভাস্কর্য চোখ বুলিয়ে নিলাম। আরও দেখতে পেলাম যশোরের যশ খেজুরের রসখ্যাত খেজুর গাছের আরও একটি ভাস্কর্য। সবই যেন যশোরের ঐতিহ্য। মোড়ে মোড়ে বাংলার নানা গল্পকথা আর ইতিহাস ঐতিহ্যের স্মারককে সামনে এনেছেন যশোর জেলা প্রশাসক। যশোর জেলা প্রশাসক মহোদয়ের প্রশংসনীয় এ উদ্যোগ। স্যারের জন্য মন খুলে অনেক দোয়া রইল। চত্বরটির উত্তর পার্শ্বে যশোর পৌরসভা। যার জন্য এত কিছু, যার জন্য এত আয়োজন, সেই পৌরসভা ঘুরে এসে পুনরায় এ চত্বরে এসে স্টেডিয়াম রোড ধরে প্রবেশ করলাম আজকের গন্তব্যে। যশোরের যশোর পৌরসভার শান্ত শৃঙ্খল ও মনোরম সৌন্দর্যের গণ্ডি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসুন যশোর পৌর পার্কের উপভোগ্য এই সৌন্দর্য সবাই মিলে একসাথে উপভোগ করা যাক। 1864 সালে প্রতিষ্ঠিত হয় যশোর পৌরসভা। সেই প্রেক্ষিতে বয়স হিসাব করলে দাঁড়ায় 150 বছরেরও বেশি। দেশের পুরাতন যতগুলো পৌরসভা রয়েছে তার মধ্যে যশোর পৌরসভা অন্যতম। মান ও উন্নয়নে যশোর পৌরসভা একটি ক শ্রেণীর পৌরসভা। সাজানো গোছানো ও মনোরম পরিবেশের এই স্থানটি একসময় ছিল নানা বনবাদার আর ময়লা আবর্জনায় পরিপূর্ণ। এখানে বসত মাদকের আড্ডা, এছাড়াও নানা অপরাধ অপকর্মে জর্জরিত ছিল এ প্রাঙ্গণ। পরবর্তীতে যশোর পৌরসভা কর্তৃপক্ষের আধুনিকায়নের চিন্তাভাবনা থেকে বদলে গিয়েছে এখানকার চিত্র। রাত কিংবা দিন যশোর পৌর পার্কে প্রশাসনের নজরদারিও নিশ্চিত। রাতের বেলায় নানা ধরনের আলোর ঝলকে মনেই হবে না কোথাও অন্ধকার রয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী, এমনকি দূর দূরান্ত থেকে এখানে আসছেন অনেকেই ঘুরতে। বিনামূল্যে পার্কটিতে প্রবেশের মাধ্যমে উপভোগ করা যাবে ব্যস্ত নগরী যশোর ছেড়ে শান্ত শৃঙ্খল ভাবনাময় একটি পরিবেশকে। পার্কটির মূল আকর্ষণ বিশাল আকৃতির পাশাপাশি দুটি পুকুর। পুকুর দুটি পাশাপাশি হলেও একটা পুকুর থেকে আরেকটা পুকুরের কানেকশন রয়েছে। মাঝখানে রয়েছে সাদওয়ালা একটি সেতু। সেতুর উপর থেকে পুকুরের স্বচ্ছ জলরাশি উপভোগের পাশাপাশি চারিপাশের সৌন্দর্য উপভোগ করা যায়। পুকুরের পশ্চিম পার্শ্বে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, তার পাশে একটি হাই স্কুল, উত্তরে গণপূর্ত সার্কেল অফিস ও বাসভবন, আরও রয়েছে জেলা জজের বাসভবন। পুকুরের চারিপাশে প্রায় 1 কিলোমিটার পাকা রাস্তা ও সিয়া সেটি বসার জন্য বেঞ্চ নির্মাণ করা রয়েছে। এই পার্কে রয়েছে একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। 1972 সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে মুক্তিযুদ্ধে যশোরের শহীদ মশিউর রহমান স্মরণে একটি স্মৃতিফলক স্থাপন করেছিলেন। নানা ফুল ফল ও বড় বড় বৃক্ষের প্রাকৃতিক চাদরে মোড়ানো যেন পার্কটি। দৃষ্টিনন্দন যশোর পৌর পার্কের মনোরম পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।